हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आमी प्रसेनजीत। आज के तोमादे साथे शेयर करब काठगोलाप गाछेर परिचर्या निये। एई गाछटार नाम काठगोलाप, आबार काठचापा, आबार प्लुमेरियाओ बोले एई गाछके। तो एई गाछेर परिचर्या निये तोमादेर साथे आलोचना करब। तो तुमी जदि नतून बागानी हो, एकटा प्लुमेरिया गाछ बागाने निये एसे, ता सेई गाछटार चारित्रिक बैशिष्ट्य सम्बन्धे तोमाय आगे जानते हबे जे गाछटार जन्य কী মাটি নির্বাচন করবে, কেমন টব নির্বাচন করবে, কতটা সানলাইট লাগে, কী কী খাবার দেবে গাছে, ইত্যাদি ইত্যাদি তোমায় অবশ্যই জানতে হবে। প্লুমেরিয়া বিভিন্ন ভ্যারাইটির হয়, তার ফুলের রং, পাতার শেপ বিভিন্ন রকমের হয়। কিছু প্রজাতি আছে 20 থেকে 25 ফুট অবধি লম্বা হয়ে যায়। এটা ডব ভ্যারাইটির গাছ আছে। এই গাছটা খুব বেশি লম্বা হয় না, তাও আমি ছোট টবে রেখেছি বলে একটু বড় টব দিলে গাছটা আরেকটু লম্বা হতো। আর গাছটা শীতকালে ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। শীতকালে পুরো গাছের পাতা পড়ে গিয়ে মনে হয় গাছটা মৃতপ্রায় গাছ, গাছটা পুরো ন্যাড়া হয়ে যায় গাছের পাতা পড়ে গিয়ে। আর ফুল শুরু হয় গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে গিয়ে ফুল শুরু হয় মোটামুটি মার্চ থেকে সেপ্টেম্বর অক্টোবর অবধি এই গাছে ফ্লাওয়ারিং চালু হয়। আমার গাছে এই যে নতুন কুঁড়ি এসছে আর এদিকে ফ্লাওয়ারিং হয়ে আছে, তো আমার গাছে দেরিতে ফুল এসছে, কারণ গাছটা আমি একটু প্রুন বেশি করে দিয়েছিলাম। এই গাছটাতে কখনোই হার্ড প্রুন করা যাবে না। হার্ড প্রুন করলে এই গাছটায় নতুন ব্রাঞ্চ আসতে অনেক দেরি হবে, তারপরে গিয়ে তুমি ফুল পাবে। এই যে দেখো, এখানে যে ব্রাঞ্চটা আছে এখান থেকে আমি কাট করেছিলাম, এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে আর পাশ থেকে আরও দুটো বার হচ্ছে। এই ব্রাঞ্চের মাথায় এসে যে তারপরে গিয়ে এখানে ফুল আসবে। এই একটা ব্রাঞ্চ আছে এখানে যে মুকুল এসছে, এই যে এখান থেকে কাট করেছিলাম, এই যে এখান থেকে কাট করে এই যে তিনটে ব্রাঞ্চ হচ্ছে, দেখো একটা দুটো তিনটে, আর এই পাশ দিয়ে একটা আসছে, চারটে ব্রাঞ্চ এখান থেকে আসছে। তো কখনোই তোমরা এই গাছে হার্ড প্রুন করবে না, একটু সফট প্রুন করবে। যখন ফুল হয়ে যাবে ফুলের স্টিকটা খালি কেটে দেবে, আর শীতকালে অটোমেটিক্যালি পাতা ঝরে যাবে। আবার তুমি নতুন করে পরিচর্যা করলে আবার পাতা, নতুন কচি পাতা বেরিয়ে গাছটা আবার গ্রোথ পিরিয়ডে চলে আসবে ফেব্রুয়ারির এন্ডে গিয়ে। তো প্রথমেই বলবো কি একটা প্লুমেরিয়া গাছ নিয়ে তুমি কী মাটিতে প্রতিস্থাপন করবে। দেখো এই গাছের জন্য তুমি 50% যে কোনো মাটি নেবে, এঁটেল মাটি নিতে পারো, বেলে দোআঁশ মাটিও নিতে পারো। 50% মাটি নেবে, 30% যে কোনো কম্পোস্ট, আর 20% তুমি নেবে স্যান্ড, যেটা মোটা দানার লাল বালি নিয়ে গাছটা প্রতিস্থাপন করবে। টপ কী নির্বাচন করবে, দেখো এই গাছ রুট বাউন্ড পছন্দ করে, তুমি একটা ছোট চারা গাছ এনে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারবে। 8 ইঞ্চি টবের প্রতিস্থাপন করে যখন গাছটা আবার বড় হয়ে যাবে 1 বছর পরে গিয়ে, তখন গিয়ে তুমি আবার টপ চেঞ্জ করবে। আর গাছটার তুমি যদি খুব বেশি বড় টপ দিয়ে দাও, গাছে খালি লম্বাই হয়ে যাবে, গাছের পাতা ভরে যাবে, ফুল আসতে দেরি হবে। এটুকুনি তোমরা বুঝে টপ নির্বাচন করবে। আর গাছটা প্রতিস্থাপনের 1 বছরের 2 বছরের মধ্যে তোমার গাছে তুমি ফুল পেয়ে যাবে। গাছটা একটু ম্যাচিওরড হতে হবে। আমার এটা 3 বছরের গাছ, গাছের স্টেমটা দেখে তোমরা বুঝতে পারছো। তো একটু ম্যাচিওরড গাছ যখন হবে গাছটার ফুল তুমি টাইম টু টাইম গাছটা থেকে ফুল পাবে। তারপর বলবো জলের কথা। জল খুব বেশি পছন্দ করে না গাছের গোড়া, জল বেঁধে থাকা পছন্দ করে না গাছের গোড়া, জল খুব বেশি পছন্দ করে না। তুমি জল হিসাব করে দেবে যে গাছের গোড়ায় তুমি যদি 2 দিন জল দিতে ভুলেও যাও, তাও এই গাছের কোনো রকম ক্ষতি হবে না, কারণ এই গাছের যে স্টেম আছে এই স্টেমে প্রচুর পরিমাণে এরা জল জমিয়ে রাখে। যখন এদের জলের অভাব হবে গাছের গোড়ায়, তখন এই যে স্টেমে জল জমে আছে এখান থেকে ওরা জলের যোগানটা পেয়ে যায়। তো সেই হিসাবে তুমি জল খুব হিসাব করে দেবে, জলের যেন বেশি না হয়। জল কখন দেবে তোমরা প্রতিস্থাপনের পরে, নিয়মিত তোমরা জল দেবে প্রতিস্থাপনের পরে, নিয়মিত জল দিয়ে গাছটা যখন টবে সেট হয়ে যাবে তারপরে তুমি আস্তে আস্তে জল কমিয়ে দেবে। যখন গোড়ার মাটি পুরো ড্রাই হবে তখন গিয়ে জল দেবে। আর জল কখন দেবে, যখন গাছে এরকম কুঁড়ি চলে আসছে, এরকম ফুল আসছে, তখন গিয়ে তুমি গাছে নিয়মিত গাছের গোড়াটা ময়েশ্চার বজায় রাখবে। তারপর বলবো সানলাইট। সানলাইট এই গাছে প্রচুর পরিমাণে লাগে, কোনো রকম সেমিশেডের দরকার নেই।
তুমি একটা গাছ প্রতিস্থাপন করে টবে সেট হয়ে যাওয়ার পরে সারা দিন তুমি ছাদের মধ্যে গাছটা তুমি ফেলে রাখো, কোনো রকম চিন্তার কারণ নেই, গাছটা সানফ্লাওয়ার। তারপরে বলবো কীটনাশকের কথা। এই গাছে খুব বেশি কীটপতঙ্গের আক্রমণ হয় না, তবে মিলিবাগ একটু দেখা যায়। এই গাছের এই যে ডগায় ডগায় মিলিবাগ একটু আক্রমণ করে। তো এই গাছে তুমি যদি তোমার কাছে যদি নিম তেল থাকে, দেখো এটা বাড়িতে তৈরি করা নিম তেল, আমি ভিডিও দিয়েছি এই নিম তেল তৈরি করা, ভিডিও চ্যানেলে দিয়েছি, নিম পাতার জুস থেকে এই নিম তেলটা তৈরি করা। তো নিম তেল যদি তোমার কাছে থাকে, বাড়িতে তৈরি হোক আর বাজার চলতি কি 10,000 ppm কি 50,000 ppm এর যদি নিম তেল থাকে, তুমি মাসে দুবার অ্যাপ্লাই করো এই গাছে, তাহলে আর কোনো কীটনাশকের দরকার হবে না এই গাছে। বিশেষ করে এই গাছে দরকার যেটা হয় সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই গাছ খুব ফাঙ্গাস আক্রমণ হয় এই গাছে। দেখো গাছের পাতা এরকম মরচে ধরা দাগ হয়ে গেছে। আমাদের নিয়ম করে মাসে দুবার ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে হবে। আমার গাছে আরও বেশি পরিমাণে ছিল, অনেকটা রিকভার হয়ে গেছে। দেখো এই পাতাগুলো দেখো কি সুন্দর পরিষ্কার আছে, এখানেও সব পরি একটা দুটো পাতায় আছে। গোটা গাছে ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল গাছটায়। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির পরে গাছের পাতায় জল জমে, সেখানে আবার সানলাইট পড়ে, সানলাইটের তীব্রতা প্রচুর পরিমাণে, তো এইভাবেই ফাঙ্গাসটা লাগে। তো নিয়ম করে তোমরা ফাঙ্গিসাইডটা অবশ্যই করে গাছে অ্যাপ্লাই করো। তোমার কাছে যা ফাঙ্গিসাইড আছে সেটাই করো, আর গাছের গোড়াতেও তুমি দিতে পারো, তাহলেও কাজ হবে। এখন ফাঙ্গিসাইড সব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তারপরে বলবো খাবারের কথা। দেখো প্লুমেরিয়া গাছ নাইট্রোজেন ফসফরাস বেস ফার্টিলাইজার পছন্দ করে। তুমি শুধুমাত্র নাইট্রোজেনযুক্ত খাবার যদি খোল পচা জল কন্টিনিউয়াসলি দিয়ে যাও, তাহলে তোমার গাছের পাতা প্রচুর পরিমাণে হবে, ফুলের কোনো রকম দেখা পাবে না, কুড়ি তো আসবেই না। তো এই গাছে যখন তুমি খাবার দেবে তখন নাইট্রোজেন ফসফরাস বেস ফার্টিলাইজার দেবে। তুমি কেমিক্যালি দিতে চাইলে 18-46-0, 18-46-0 কোনটা, যেটা হচ্ছে DAP। নাইট্রোজেন আছে 18%, 46% আছে ফসফরাস। তো নাইট্রোজেন ফসফরাস আর 0% আছে পটাশ। তুমি DAP এক মাস দু মাসে একবার দিলেও এই গাছের গোড়ায় 8 ইঞ্চি টবে 8 দানা, 10 ইঞ্চি টবে 10 দানা তুমি যদি দাও, খুব সুন্দর তুমি রেজাল্ট পাবে। আর তোমার কাছে যদি 19-19-19 কি 20-20-20 থাকে ওয়াটার সলিউবল, যেটা এটা তুমি দিতে পারো, এতে পটাশও আছে। তো এই গাছের পটাশের রিকোয়ারমেন্ট খুব বেশি নেই, তুমি DAP দিলেই এই গাছে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে। আর শুধু কেমিক্যালি খাবার তুমি মাসের পর মাস তো দিয়ে যাবে না, গাছটা কেমিক্যাল জৈব মিলিয়ে দেবে। তোমার কাছে ভার্মি কম্পোস্ট থাকলে এক মুঠো ভার্মি নিয়ে 100 ml 200 ml জলে ওভারনাইট ভিজিয়ে রেখে সেই জলটা গাছের গোড়ায় প্রোভাইড করো, তার সাথে তুমি DAP অ্যাপ্লাই করো। আবার দু মাস পরে গিয়ে তুমি গোবর ভেজানো জল গাছের গোড়ায় দাও, দিয়ে তার সাথে তুমি DAP অ্যাপ্লাই করো, 4-5টা করে দানা কি 6টা করে দানা, এইভাবে তুমি কম্বাইন করে ঘুরিয়ে ফিরিয়ে গাছকে খাওয়াও, তাহলেই তোমার প্লুমেরিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর গাছটা ম্যাচিওরড হলে তো ফুল তো তুমি পাবেই। তো প্লুমেরিয়া গাছে আর বিশেষ কোনো যত্নের দরকার হয় না, তুমি ভালো মাটি বানিয়ে প্রতিস্থাপন করো। গাছে সেট হয়ে গেলে ফুল সানলাইটে গাছটা রেখে দাও, নিয়ম করে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করো, জলটা বুঝে দাও, আর দুটো একটা খাবার তুমি ঘুরিয়ে ফিরিয়ে গাছকে খাও, তাহলে তুমি তোমার প্লুমেরিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা যেখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।